নীলফামারীর বড় মাঠ থেকে জাতীয় দলে লেগ স্পিনার রিশাদ আলো ছড়াচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা ছিল রিশাদের। দরিদ্র বাবা স্বপ্ন দেখেন ছেলে একদিন নাম করা ক্রিকেটার হবে, সেই রিশাদ এখন টাইগারদের লেগ স্পিন সেন্সেশন। তার জন্মভূমি নীলফামারীতে বইছে আনন্দের বন্যা। নীলফামারীর প্রতিনিধি নূর আলম সিদ্দিকের ছবিতে রিশাদের উঠে আসার গল্প থাকছে মানিক মাহমুদের রিপোর্টে। টি টোয়েন্টি বিশ্বকাপে তার লেগ স্পিন এবং লেগ ব্রেক গুগলি বোলিংয়ে ভরকে যাচ্ছেন বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরা। অসহায় আত্মসমর্পণে ফিরছেন সাজঘরে। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচে আলো ছড়িয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, নিয়েছেন 7 উইকেট, বোলিং ইকোনমি 6.80, ফিল্ডিংয়েও দুর্দান্ত লম্বা গড়নের রিশাদ, ব্যাটিংটাও করেন ভালো। 3 ম্যাচ জিতে সুপার এইটে টাইগারদের খেলায় অন্যতম অবদান নীলফামারী থেকে উঠে আসা এই ক্রিকেটারের। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দলের প্রথম জয়ে ম্যাচ সেরা হয়েছেন এই স্পিন সেন্সেশন। রিশাদের সাফল্যে খুশির আমেজ তার জেলায়। রিশাদ হোসেন আমাদের নীলফামারী সমৃদ্ধি স্কুলেরই নিয়মিত ছাত্র, সে এসএসসি পাস করেছে এখান থেকে, এবং আমাদের সমৃদ্ধি স্কুলের কলেজেরই সে পরীক্ষার্থী ছিল। ওই যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে এই কারণে সে আর পরীক্ষা দিতে পারছে না। 15, 16, 17 তিন বছর পরপর সমৃদ্ধি স্কুলের পক্ষে খেলে 17 সালে বিভাগীয় রানার আপ হয়েছে। বর্তমানে আমাদের জাতীয় দল, জাতীয় ক্রিকেট দলের যেই অলরাউন্ডার রয়েছে যাকে আমরা বারমুখী ব্যাটসম্যান হিসেবে চিনি রিশাদ হোসেন, ও এই বড় মাঠের এই প্রোডাক্ট এখানেই ও প্র্যাকটিস করেছে। সে ন্যাশনাল টিমে খেলতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আমাদের নীলফামারী রয়েছে জাতীয় মঞ্চে সে ভালো পারফরমেন্স করে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতছে, আমাদের খুব ভালো লাগতেছে। রিশাদ ছোটোবেলা থেকেই অনেক পরিশ্রমী ছিল, সে অনেক হার্ডওয়ার্ক করতো। একসাথে আমরা আন্ডার 16 একসাথেই খেলছি ডিস্ট্রিক্ট টিমের হয়ে। দরিদ্র ঘরের সন্তান রিশাদ ছোটবেলা থেকে বন্ধুদের সাথে সারাক্ষণ ক্রিকেট নিয়ে পড়ে থাকতেন নীলফামারীর বড় মাঠে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারী রিশাদের বাবা স্বপ্ন দেখতেন একদিন তার ছেলে বড় ক্রিকেটার হবে। বাবার স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে থাকেন রিশাদ। স্কুলের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্টে টানা 3 বার হন সেরা খেলোয়াড়। ভালো অনুশীলনে নিজেকে আরও দক্ষ করে তুলতে নাম লেখেন শেখ কামাল স্টেডিয়ামে নজরুল স্মৃতি একাডেমিতে। ওর মামা আমাদের একাডেমিতে প্র্যাকটিস করতো, তারপর ওর মামার সাথে একাডেমিতে আসা, সে থেকে আমাদের একাডেমিতে প্র্যাকটিস করছে রেগুলার, সে কষ্ট করে করছে, সে অনেক কষ্টে ছিল। আর আমাদের একাডেমিটা ওইভাবেই সাপোর্ট ওকে দিতে পারেনি, যেটুকু আর কি দিত বল ব্যাট বা কিটস সম্বন্ধে দিতে পারত, সে রেগুলার মাঠে আসতো এবং সবার আগেই আসতো সে, এবং সে কঠোর প্র্যাকটিস করতো, যতটুকু আগে কাজ দেওয়া হতো তার চেয়ে বেশি করার চেষ্টা করতো। তার যে বাংলাদেশ টিমে আজকে গেছে এই জায়গায়, সে অনেক কষ্ট করে আসছে, হেঁটে মাঠে বাসা থেকে আসছে, এই থেকে তারপরে রবি স্পিনার হ্যান্ড আসছে, সেখান থেকে তার উত্থান। বিশেষ করে আমাদের নীলফামারী যেহেতু কৃতি সন্তান, আমরা তার জন্যে নিঃসন্দেহে গর্বিত যে এইরকম কৃতি সন্তান আমরা নীলফামারীবাসী পেয়েছি। চেষ্টা আর পরিশ্রমে রিশাদ 2018 সালের মার্চে ডাক পান বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলে, খেলেন আফগানদের বিপক্ষে সিরিজ। স্পিন ক্যাম্প থেকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক কমিটির চোখ ছিল রিশাদের উপর। নান্নুর চেষ্টায় হাই পারফরমেন্সের স্পিন স্কোয়াডে নেওয়া হয় আনকোরা এই স্পিনারকে, এরপর সরাসরি এ দল। তারপরেই জীবনের বাঁক বদলে যেতে থাকে রিশাদের। 2023 সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে হয় টি টোয়েন্টি অভিষেক। এই ফর্মেটে 21 ম্যাচে তার উইকেট সংখ্যা 22টি। গত বছরের রিশাদের ওয়ানডে অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে। নীলফামারীর বড় মাঠ থেকে জাতীয় দলে খেলে রিশাদ এলাকার গৌরব, তার মতো প্রতিভাবানদের পাশে থাকার প্রতিশ্রুতি জেলা ক্রীড়া অফিসারের। রিশাদ হোসেন যে নীলফামারীর একজন সন্তান হিসেবে সে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করাচ্ছে। এইরকম শুধু রিশাদ হোসেন না, নীলফামারীতে আর্চারি যে 3 জন নিয়ে গত সাব গেমসে অংশগ্রহণ করেছিল, 3 জনই যারা গোল্ড পেয়েছিল তারা নীলফামারীর সন্তান। আর্চারি সেটি নেতৃত্ব দিচ্ছে নীলফামারীর দিয়া সিদ্দিকী, বিউটি রায় এবং পুষ্পিতা জামান। অতিথিও দেখেছে নীলফামারী জেলা খেলোয়াড় তৈরির একটি উর্বর জায়গা, শুধুমাত্র সংস্থাগুলো না, এর পাশাপাশি যদি বিভিন্ন সংগঠনগুলো যারা অর্থনৈতিকভাবে এই খেলোয়াড়দেরকে পৃষ্ঠপোষক করবে বা পৃষ্ঠপোষক করার ইচ্ছা পোষণ করে, তাহলে আমাদের নীলফামারী থেকে আরও ভালো খেলোয়াড় আমরা জাতীয় দলে দিতে পারব। বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনের অভাব ছিল অনেক দিনের, সেই অভাব পূরণে আশা আলো দেখাচ্ছেন রিশাদ হোসেন। মানিক মাহমুদ, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক।